খুবই রাজকীয় লাগতেছিল 13 পিস ডয়ার আছে 11000 টাকা মানে মেরুন কালার মেরুন 8000 ডিসকাউন্ট দিয়ে 15000 তো 9000 টাকা ডিজাইনটা ভাই খুবই সুন্দর লাগতো সামনে শীতের সিজন আমরা সর্বপ্রথম খাট দিয়ে শুরু করব ওয়াও 20 বছর গ্যারান্টি পাবে পাইকারের দামে খুচরা দিয়ে দিতাছি পাইকারের দামে খুচরা পাইকারের দামে খুচরা সকল প্রকার পোড়াকি পাবেন পানি পড়লে কোনো সমস্যা না 9000 টাকায় রাখতে পারবেন 17টা স্পটলাইট দেওয়া আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন ভিউয়ার্স আজকে কিন্তু আমি আপনাদেরকে সরাসরি কারখানার দামে কিন্তু আমি ফার্নিচারের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব সবচেয়ে কম দামে আজকে যে কারখানাটিতে আমরা দাঁড়িয়ে আছি এই কারখানার নাম হচ্ছে মাশাআল্লাহ ফার্নিচার মাশাআল্লাহ ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিওটি হেল্প করবে এই শপের ওনার মোহাম্মদ রাব্বি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই হাবিব ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে অসংখ্য ভালো আছি আমি ভাই আপনাদের কারখানার আসার অ্যাড্রেসটা যদি বলে দিতেন ভাই আমাদের কারখানা আসার শর্টকাট রাস্তা হচ্ছে আমাদের যে যারা ঢাকা থেকে আসবে তারা এই টঙ্গী স্টেশন রোডে এসে নামা যে কোনো রিকশাওয়ালাকে বললে হবে যে টিএনটি বাজার যাব টিএনটি বাজারের পাশেই হচ্ছে আমাদের ফ্যাক্টরিটা গোডাউনটা আচ্ছা ভিউয়ার্স অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রাখছি নাম্বার যোগাযোগ করে আপনারা আসতে পারেন আর যারা আসতে পারবেন না অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিয়ে কিন্তু আপনারা ফার্নিচারগুলো ভালোভাবে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো স্থানে ফার্নিচারগুলো নিতে পারবেন চার্জ কিন্তু আপনাদেরকে বহন করতে হবে আর রাকিব ভাই আজকে প্রথমে কী দিয়ে শুরু করবেন বড় ভাই যেহেতু আমাদের সামনে শীতের সিজন আমরা সর্বপ্রথম খাট দিয়ে শুরু করবো ওয়াও ভাই খুবই সুন্দর লাগতেছিল এই খাটটা ভাই কি কাঠটি তৈরি করলেন এটা হচ্ছে আপনি সম্পূর্ণ মালয়েশিয়ান উট কাঠ যেটা বলে আমাদের বাংলাদেশে কেউ এমডিএফ বলে কেউ মালয়েশিয়ান উট করে যে যার সুবিধা হয় যেটা বলে আচ্ছা এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন কতদিনে এটা আমাদের আমাদের প্রত্যেকটা ফার্নিচার আপনি কালারের জন্য 10 বছর নিশ্চিন্তে গ্যারান্টি পাবেন আর আপনি গুণ পোকার জন্য 20 বছর গ্যারান্টি পাবেন গুণ পোকার জন্য 20 বছর গ্যারান্টি দিয়ে দিচ্ছেন জি আচ্ছা এই খাটটা আপনার বক্সে হবে না সেমি বক্সে ভাই আমাদের প্রত্যেকটা যে খাট দেখাইতে যাচ্ছি প্রত্যেকটা খাটে হচ্ছে যা সেমি বক্স যদি সেমি বক্স হ্যাঁ আমাদের প্রত্যেকটা খাজে হচ্ছে সেমি বক্স কারণ আমাদের ঢাকার ভিতরে ম্যাক্সিমাম সেমি বক্স বেশি চলে কারণ তাদের রুম গুলো ছোট ছোট থাকে আচ্ছা আর কেউ যদি আপনার ফুল বক্স করে নিতে চায় আপনি করে দিতে পারবেন ফুল বক্স নিলে করে দিতে পারবো এই ক্ষেত্রে আমাদের সাথে আলোচনা করে আপনি ফুল বক্সের যে সেমি বক্সটা আছে তার থেকে কিছুটা প্রাইস বাড়ে আচ্ছা এটা হেডসেট লেক্সেট তো সেম ডিজাইন হ্যাঁ হেডসেট লেক্সেট তো সেম ডিজাইন সেম টু সেম ডিজাইন এটা কত ইঞ্চি কাটের ভিতরে ডিজাইনটা করা হচ্ছে আপনি একদম সলিড 2 ইঞ্চির ভিতরে আমাদের এই ডিজাইনটা করা সলিড 2 ইঞ্চি হ্যাঁ জি একদম সলিড 2 ইঞ্চির ভিতরে কোনো ঝোরা নাই গা একদম সলিড দেখা গেছে অনেক জায়গায় পিছনে ফাঁকা থাকে কিন্তু আমাদের এটা পিছনে ফাঁকা নাই আপনি যদি পায়ের সাইডটাও দেখেন দেখা গেছে পায়ের সাইডটাও কিন্তু একদম সলিড কোনো ফাঁকা নাই একদম সলিড রূপে করা এমডি মালোশন এমডি ওবি আচ্ছা আর এই কাপড়টা কি কাপড় দিচ্ছেন এটা কাপড়টা হচ্ছে আপনি অফ হোয়াইট কালার যে রেক্সিনটা আছে এটা কাপড় না এটা হচ্ছে আপনার রেক্সিন রেক্সিন অফ হোয়াইট কালার যে রেক্সিনটা আছে সেগুলো দিছি আর আপনি এই সব গ্লাসের বোতামগুলো হচ্ছে আপনি গ্লাসের বোতাম এটা কিন্তু প্লাস্টিকের না স্টোনগুলো হবে গ্লাসের হ্যাঁ স্টোনগুলো হবে গ্লাসের অনেকে আছে প্লাস্টিকের দেয় কিন্তু প্লাস্টিকে ফুটে না আচ্ছা গ্লাস দিলে সুন্দর অন্ধকারে ভিতরে গ্লাসের বোতামগুলো আলো পড়লে চিকচিক করে দেখতে খুব সুন্দর দেখা যায় কেউ যদি কালারটা কাস্টমাইজ করতে চায় সেক্ষেত্রে পারবে কিনা হ্যাঁ কালার আপনি আপনার মনের মতন কালার করে নিতে পারবেন সমস্যা না যেহেতু আপনি সরাসরি ফ্যাক্টরিতে এসে যোগাযোগ করতেছেন আপনার যে কোনো কালার মন চাই ওই কালারে নিতে পারবেন কোনো সমস্যা আচ্ছা এটা সাইজটা যদি বলে দেন ভাইয়া এটা সাইজটা এভাবে আছে যে আপনি 6 ফিট আর এমনি হচ্ছে যে আপনি 7 ফিট অনেকজনে অনেকেই আমাদের বলে যে ভাই আমরা ফিট ফিট বুঝি না তো ফিট যারা না বুঝে তাদের শর্টকাট হিসাব হচ্ছে এইভাবে হচ্ছে যে 4 হাত আর লম্বা হচ্ছে যে 5 হাত 4 হাত বাই 5 হাত হ্যাঁ 4 হাত বাই 5 হাত হাতের হিসাব করুন আচ্ছা আর বিছানাটা দিবেন আপনি কি কাটের বিছানাগুলো হচ্ছে আপনি সম্পূর্ণ মেহেরগনি কাটে ওখানে আমাদের বিছানা আছে ওটা আমরা ভিডিওতে মাঝখানে আমাদের বিছানাগুলো দেখা দেব আচ্ছা এবং হাইশাগুলো থাকবে কি কাটে হাইশাগুলো এই যে হাইশাগুলো থাকবে আপনি মেহেরগনি কাট 5 ইঞ্চি একদম 5 ইঞ্চি সলি 1.5 ইঞ্চি কাটের উপরে আপনি মেহেরগনি এই যে এই ফিটনেস মেহেরগনি কাট জি জি এটা মেহেরগনি কাট এটা কালার করা আচ্ছা এই যে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে মেহেরগনি কাট মেজ দেখতে পাচ্ছেন এদিকে মেহেরগনি কাট কোন দেখা যাচ্ছে আর এই কাটের প্রাইসটা কেমন আসবে ভাইয়া শুধু আমরা জাস্ট যারা পাইকারি নিতে চায় তাদের জন্য একদম ডিসকাউন্ট দিয়ে দিব 15000 টাকা 15000 টাকা জি 15000 টাকা লাগে বিক্রি করে দিবে হ্যাঁ 15000 টাকা হলে ইনশাআল্লাহ দিয়ে দিব আচ্ছা পাইকারি দামে খুচরা একদম হ্যাঁ পাইকারি দামে খুচরা দিয়ে দিতাছি আচ্ছা পাশাপাশি এদিকে তো আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম ভাই এটা তো আরো অনেক সুন্দর লাগতেছিল এটা হচ্ছে আপনি গর্জিয়ার জবিতে পছন্দ করে তাদের জন্য এটা এটা হচ্ছে আপনি সম্পূর্ণ বেলমেট কাপড় দিয়ে মোড়ানো কাপড়টা হচ্ছে যে আপনি মেরুন কালার মেরুন কালার জি এটা অবশ্যই কালারটা কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ এটা আপনি দেখা গেছে আপনি যে কোনো কাস্টমার রিকোয়েস্ট নিতে পারবেন এটা তো একাটের মধ্যে আপনারা ডিজাইনটা করছেন হ্যাঁ এটা এটা কিন্তু আবার 3 ইঞ্চি 3 ইঞ্চি হবে এটা কিন্তু আবার 3 ইঞ্চি হবে এটা ফিটনেসটা অনেক বেশি এটা 3 ইঞ্চি হবে এটা প্রাইসটা ওগুলা থেকে একটু বেশি আর এটা হেড সাইড এটা হবে লেগ সাইড হ্যাঁ এটা হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন এটা কিন্তু আপনি প্রায় 3 ইঞ্চির কাছাকাছি কাজ করা কাপড়টা সম্পূর্ণ মেরুন কালার এগুলো সব কাচের বোতাম লাগানো আচ্ছা এটা আপনার 4 হাত বাই 5 হাত হবে হ্যাঁ এটা আপনার 4 হাত বাই 5 হাত 6 ফিট বাই 7 ফিট আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে ভাইয়া বড় ভাই এটার প্রাইসটা একটু বেশি পড়বে এটা প্রাইসটা আপনি 18000 টাকা পড়বে
ডিসকাউন্টের লাস্ট কত বন্ধ রাখতে পারবেন? ডিসকাউন্ট যদি ভাই এটা হামরি ডিসকাউন্টে, যেহেতু আমরা পাইকারি রেট হামরি ডিসকাউন্টের কথা বলি না, তাও যদি আপনি নেন তাহলে কেউ যদি আপনার ভিডিও দেখে ন কয় তাহলে 17000 টাকা রাখছি। 17000 টাকা হলে বিক্রি করে দিবেন? আচ্ছা, পাশাপাশি এদিকে তো আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম, এটা তো আরো অনেক সুন্দর লাগতেছিল ভাই। এটা একদম আনকমন খাট, এটা দেখতে খুব সুন্দর দেখা যায়। আপনি এটা কিন্তু আমাদের অর্ডারই, এটা হচ্ছে আপনি পুরান ঢাকার এক মহিলা আমাদের কাছ থেকে অর্ডার করছে। আচ্ছা, পুরান ঢাকা থেকে এক আপু আপনাদের কাছে অর্ডার করছে? আপু অর্ডার করছে, এটা কিন্তু উনি নিজের মন মতন নিজে কাস্টমাইজ করে নিছে। এটা আমাদের এদিকে মেরর দিয়ে নিছে না? হ্যাঁ হ্যাঁ, এই সাইডে সুন্দর করে মেরর, আবার এদিকে জালি কাটা মেরর, হ্যাঁ জালি কাটার ভিতরে মেরর দিয়ে রাখছে। উনি কাস্টমাইজ করে নিছে যে এই ডিজাইনের ভিতরে আমাদের আরো 8-10টা কালার আছে। আপনার নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করলে আপনি আরো 4-5টা কালার এই ডিজাইনের ভিতরে দিতে পারবে, কিন্তু এটা উনি নিজে পার্সোনালি ভাবে পছন্দ করে এটা নিছে। আচ্ছা, এটা হেড সাইড, এটা হবে লেগ সাইড? হেড সাইড লেগ সাইড কিন্তু সেম ডিজাইন, আর এটার ফিটনেসটা কিন্তু অনেক, এটার ফিটনেসটা আপনি প্রায় 3 ইঞ্চি কাছাকাছি, 3 ইঞ্চি কাছাকাছি, 3 ইঞ্চির একটু কম আছে। এটা আপনার 4x5 হাত হবে? হ্যাঁ, এটাও 4x5 হাত। আর আমাদের গদির যে ফিটনেস দেখবেন, আমাদের গদির ফিটনেস কিন্তু ভাই খুবই মোটা। আমাদের হ্যাঁ অনেকে আছে দেখা গেছে যে আপনি ফিটনেসটা কম দেয়া, আপনার লেদার না এটা লেদার, এটা হচ্ছে আপনি আর্টিফিশিয়াল লেদার, আর্টিফিশিয়াল লেদার অ্যাশ কালার যে ডিপ লেদার তাই উনি কাস্টমাইজ করে এটাই নিছে। এটা ভিতরে কেউ বেলমেট কাপড় নিতে চাইলে বেলমেট কাপড়, রেক্সিন নিতে চাইলে, যার যেটা সুবিধা হয় আর কি। আচ্ছা, চাহিদা অনুযায়ী আপনার দিতে পারবেন? হ্যাঁ চাহিদা। আচ্ছা, এই খাটের প্রাইস কেমন আসবে? এই খাটটা প্রাইস আমাদের 16000 টাকা বিক্রি করে। এখন আপনার ভিডিও দিকে যদি কেউ আসে 15000 টাকা ফিক্স, 15000 টাকা হলে বিক্রি করে দেবে? 15000 টাকা যারা পাইকারি নিতে চাবে তাদের জন্য শুধু, জাস্ট 15000 টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবে। ভাই পাইকারি কথা বলতেছেন, যারা পাইকারি দামে খুচরা নিবে তাদেরকে কি দিবেন এই রেটে? যদি আপনার ভিডিও দেখে কেউ যদি খুচরা আসে নিতে তাদের জন্য এই রেডি থাকবো, একই রেট থাকবে, একই রেট, পাইকারি রেটও যা খুচরা রেটও, খুচরা রেটও তাই। আচ্ছা ভাই, আসার পর দাম টাম বাড়বে নাকি তাহলে বলে দেন ভাই? ভাই দাম বাড়বে না, যে আপনার ভিডিওটা তো প্রমাণ আছে, যদি দাম ভাই দাম বাড়াইছে আমাকে ক্লেম করলে হবে নাকি? আপনাদের ক্লেম করলে হবে। আচ্ছা, এরপরে কি কালেকশন দেখাবেন ভাই? এরপরে এই যে আকর্ষণ আরেকটা খা, ওয়াও এটা তো অনেক সুন্দর লাগতেছিল ভাই। কেত দিয়ে তৈরি করলেন আপনারা? এটা সম্পূর্ণ মালসের উট কাড়ে, এটাও ফিটনেসটা হচ্ছে যে আপনি প্রায় বাড়ি খাইলো দেখেছে ভাঙলেও পড়বে না, এখানে আটকে থাকবে। আর যদি ওই রকম কোনো অ্যাক্সিডেন্টে যদি ভাঙে যায় আমাদেরকে বলে আমরা সার্ভিস করে দেবো। আচ্ছা, এটার প্রাইসটা কেমন আসবে ভাই? এটার প্রাইস ওই সেম প্রাইসই আপনার দেখা গেছে, এগুলো তো আপনার নেই, এগুলো আমরা অ্যাভেলেবেল বিক্রি করি, কিন্তু 16000-20000-25000 টাকাও কিন্তু বিক্রি করছি, কিন্তু আপনার ভিডিও যদি কেউ আসে 15000 টাকা হলে 15000 টাকা হলে বিক্রি করে দেবেন পাইকারি দামে খুচরা? পাইকারি দামে খুচরা। আর এই লেদারটা হচ্ছে যে আপনার সাদা সাদা দেওয়া আছে, এখান থেকে আপনার যে যা পছন্দ এটা আমাদের কিন্তু এখানে আপনি সকল প্রকার প্রোডাক্ট পাবেন, সোফা থেকে ডাইনিং টেবিল সব জিনিস আমাদের এখানে পাবেন। শীতের অনুযায়ী শুধু খাটের কালেকশন আমরা এখন বেশি। আপনার তো মানে কাপড় নাকি কাপড় নাকি? হ্যাঁ, এটা হচ্ছে বেলমেট কাপড়, সুইট বেলমেট কাপড়, এটা হচ্ছে আপনার মেরুন কালার, মেরুন কালার দেখতে পাচ্ছেন, মেরুন কালার হবে, মেরুন কালারের ভিতরে গোল্ডেন কালারটা খুবই সুন্দর দেখা যায়, খুবই সুন্দর লাগতেছিল এই খাটটি। কিন্তু এটাও আপনি কাস্টমাইজ করে একদম নিছে, এটা হচ্ছে আপনি খিলগাঁও যাবে ইনশাআল্লাহ ডেলিভারি, খিলগাঁও যাবে। বিয়ার্স দেখতে পাচ্ছেন, ডিজাইনটা যদি একটু কাছ থেকে দেখেন তাহলে কিন্তু আপনারা স্পষ্ট ভাবে বুঝতে পারবেন, খুবই সুন্দর লাগতেছিল কিন্তু ডিজাইনটা, খুবই রাজকীয় লাগতেছিল। এটা আপনার সেমি বক্সে হবে? হ্যাঁ, এটা আমাদের প্রত্যেকটা খাটি সেমি বক্স, যদি কেউ ফুল বক্স নেয় এক্ষেত্রে দেখা গেছে আপনার যে প্রাইসটা বলছি আমরা তার থেকে আপনার 3000 টাকা যোগ হবে, 3000 টাকা বাড়বে। এটাও এটাও পিছন দেখেন, এটা পিছন হচ্ছে যে আপনার সলিড সলিড হবে, সলিড একদম সলিড, আমাদের দেখা গেছে ম্যাক্সিমাম ফার্নিচার সলিড থাকে। আর এটা হচ্ছে আপনার 2 ইঞ্চি থেকে একটু কম আছে, একদম পরপরি 2 ইঞ্চি না, 2 ইঞ্চি থেকে একটু কম আছে। এটার প্রাইসও পড়বে আপনি ওই সেম প্রাইসে একদম 15000 টাকা ডিসকাউন্ট দিয়ে, ডিসকাউন্ট দিয়ে 15000 টাকা পড়বে। আচ্ছা, পাশাপাশি আর কি দেখাবেন ভাই? পাশাপাশি এই যে আরেকটা ডিজাইন আছে, এই ডিজাইনটা আমাদের অনেক পপুলার ডিজাইন, অনেক মাশাআল্লাহ ভাই ডিজাইনটা তো ভাই খুবই সুন্দর লাগতেছিল ভাই। ডিজাইনটা আমাদের একজন কাঠের কাঠের বিকল্প, এটা মালসেন উড কাঠ, যেটা কাঠের ডিজাইনটা দেখে আমরা এটা বানাইছি। কারণ এটা কোন কোম্পানির যে ডিজাইনটা নকল করছেন সেটাও আমি বলে দিই, এটা আক্তারের ডিজাইন ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা আক্তার কোম্পানি সেগুন কাঠের যে ফার্নিচারটা আছে না,
কাঠে সেগুন কাঠে যে বিকল্প এগুলো ডিজাইন থেকে বানাইছে, এটাও কিন্তু বড় ভাই, এটা অর্ডার অর্ডার, এটা অর্ডার না, খুবই সুন্দর লাগতেছে গাইস দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু এক কাটের মধ্যে জালি কাটা ডিজাইন করছে, এটা দেখছেন, এটা সম্পূর্ণ 2 ইঞ্চি সলিড এর মধ্যে কিন্তু এটা জালি কাটিং করা, দেখা গেছে যে আমি এখানে জালি দিকে কি এখানে ফিটনেসটা কম থাকবে এই জন্য না, এটাও কিন্তু আপনি 2 ইঞ্চি থেকে সম্পূর্ণ একদম সলিড এর উপর করা। আচ্ছা, এটা আপনার হেড সাইড, এটা হবে লেগ সাইড? হ্যাঁ, এটা হলো লেগ সাইড। আচ্ছা, এটা কি কালার করে রাখছেন ভাই, কালারটা কি ওয়াটার প্রুফ? তো হ্যাঁ ভাই, কালারটা ওয়াটার প্রুফ কালার, এগুলো কালার আমাদের যে লেগার যে কালারটা এগুলোর উপরে পানি পড়লে কোনো সমস্যা হয় না, জাজ দেখা গেছে আপনি পানি বুঝতে মুসা দিয়ে দেবেন, আরও পানি দেওয়া লাগলে আপনি পরিষ্কার করবেন, হালকা কাপড়ে ভিজা রাখলে পানি দিয়ে পরিষ্কার করবেন ফার্নিচার, তাও কোনো সমস্যা হবে না। আচ্ছা ভাই, খাটের প্রেসটা যদি বলে দেন ভাই, এগুলো প্রাইস তো উনি যে কাস্টমাইজ করে নিয়েছে, উনি আমাদের দেখা গেছে প্রবাসী বড় ভাই, তো এই জন্য উনি আমাদের আর কি বলছে যে রিকোয়েস্ট করছে যে ভাই আমাদের খুবই কম প্রাইসের ভিতরে আপনি সেগুন কাঠের ডিজাইন আমাদেরকে করে দেন, তার জন্য আমরা এটা একদম কম প্রাইসের ভিতরে দিয়ে দেবো, এই খাটটার দাম পড়বে আপনার 15,000 টাকা ডিসকাউন্ট দিয়ে, ডিসকাউন্ট দিয়ে 15,000 টাকা পাইকারি দামে খুচরা, সারা বাংলাদেশ যে কোনো স্থানে ফার্নিচার নিতে পারবে, নিতে পারবেন, পিকআপের মাধ্যমে আপনারা পাঠিয়ে দেবেন। আমাদের আমাদের ডেলিভারি সিস্টেমটা জানা হয়নি ভাই, ডেলিভারি সিস্টেমটা যদি বলে দিতেন। আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমাদের যে আমাদের সাথে কথা বললে আপনার আমরা পিকআপের মাধ্যমে পাঠাই, আমরা কিন্তু কুরিয়ারে পাঠাই না, কারণ কি কুরিয়ারে পাঠাইতে চাই না, দেখা গেছে কি আপনি কুরিয়ারে যারা পাঠায় তাদের দেখা গেছে কি আপনি কোনো স্পট পড়ে গেলে, দাগ পড়ে গেলে, কোনো গ্লাস ভেঙে গেলে ওটার রিস্ক কিন্তু আমাদের কোম্পানি নেবে না, এই জন্য দেখা গেছে আমরা কুরিয়ারে পাঠাই না, আপনাদের কস্টিং খরচটা একটু বেশি হলেও দেখা গেছে আমরা একদম সরাসরি আপনার বাসায় নিয়ে পৌঁছে দিয়ে আসি। আচ্ছা রাব্বি ভাই, কেউ যদি আপনাদের কাছ থেকে বেডরুম সেট তৈরি করে নিতে চায় আপনারা দিতে পারবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ, আমরা যেহেতু আপনি সরাসরি ফ্যাক্টরিতে আসছেন, আপনি আমাদের সাধ্যের মধ্যে যে কোনো ডিজাইনই দিবেন আমরা করে দিতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা ভাই, পাশাপাশি এদিকে তো আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখতে পাচ্ছিলাম ভাই, খুবই সুন্দর লাগতেছিল ভাই। হ্যাঁ, এটা কালার কফি কালার মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে আপনি একটু ডিপ কালার ভিতরে কাপড়টা দেখতে, কফি কালার দেখতে খুবই সুন্দর। কি কাপড় থাকতেছে ভাই এটা? এটা হচ্ছে আপনি ওই যে সুইট ভেলভেট কাপড়। সুইট ভেলভেট? জি জি। আচ্ছা বেশ, দেখতে পাচ্ছেন কাপড়টা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল, কালারও মনে হয় দেখেন কাপড়টা খুবই স্মুথলি একটা সুন্দর একটা আরাম দিয়ে দেয়, অনেক সফট কাপড়টা, এটার ভিতরে কিন্তু সম্পূর্ণ ফোম দেয়, আপনি আপনি নিজে একটু যাতা দিয়ে দেখেন, আপনার কাস্টমারকে দেখেন, আপনি বিয়োগদের দেখেন, জানি ওনারাও দেখেন, ফোম আছে, মানে আপনার ওই যে একটা সুপার সফট মেমোরি একটা ফোম আছে, ফোমটা মানে আপনারা দিচ্ছেন? জি জি, ওটা আমরা ব্যবহার করছি। আচ্ছা, এটা হেড সাইড, এটা হবে লেগ সাইড? যেটা হেড সাইড এটা লেগ সাইড, এই লেগ সাইডটাও দেখেন আপনি অনেক মোটা করে কাজ করা আমরা। আচ্ছা, খুবই সুন্দর লাগতেছিল ভাই, এই খাটের প্রেসটা কেমন আসবে? কম রেটে পাইকারি রেটে দিতে পারি, তো আপনি এই খাটটা যদি আমাদের এখান থেকে নেন, এটা এটা হচ্ছে ছোট সাইজ, এটা আপনার 5 ফিট বাই 7 ফিট, 3 হাত বাই 5 হাত যেটা বলে। আচ্যা, এটার প্রাইস পড়বে আপনি অনলি শুধুমাত্র 9,000 টাকা বলে আমরা এটা, মাত্র 9,000 টাকায় খাট? জি জি, সত্যি তো ভাই? হ্যাঁ সত্যি ভাই, আপনার ভিডিও প্রমাণ আছে, যারা আমরা যদি পরে দেখা গেছে 900 কথাবার্তা বললো, আপনি একটা ভিডিও দেখে আমাদেরকে ধরা দিবেন যে না ভাই আপনি ভিডিওতে এটা বলছেন, একটা সামনে সামনে আরেকটা বলতেছেন, আপনার ভিডিও প্রমাণ থাকবো। আচ্ছা ভাই, রাব্বি ভাই, এরপরে কি কালেকশন দেখাবে? আমাদের প্রত্যেকটা ফার্নিচারের কোয়ালিটি হচ্ছে মালয়েশিয়ান উড কাঠের ভাই, খুবই সুন্দর লাগতেছিল ভাই, কেউ বলতেই পারবে না যে এটা MDF ভাই। ভাই আমাদের যেহেতু নিজেরা কাজ করি, আমরা ওইরকম নিখুঁত ভাবে কাজ করি, জানি কোনো কাস্টমার জানি বলতে না পারে যে ভাই এখানে কোনো রিপোর্ট আছে, ওই দেখা গেছে আমরা নিজে যেহেতু কাজ করি, আমরা ওইরকম ভাবে সুন্দর করে কাজ করি, জানি কাস্টমার দেখলে পছন্দ করে। আচ্ছা ভাই, উপরে কয়টা পাল্লা থাকতে? সেটা এটা উপরে হচ্ছে আপনার 3টা পাল্লা, 3টা পাল্লা থাকবে, এটার ভিতরে আপনি সুন্দর করে কাজ করে কালার ফিনিশিং দেওয়া আছে, এটার ভিতরে 3টা পাল্লা, আর নিচেও 3টা পাল্লা হবে? হ্যাঁ, নিচে না, নিচে এই 2টা হচ্ছে আপনার ড্রয়ার ভাই, বুঝার কোনো উপায় রাখছেন ভাই এই জায়গায় ড্রয়ার? এটা আপনি বুঝতে পারবেন, যেহেতু আমরা দেখা গেছে ড্রয়ারটা এক ডিজাইনের উপরে করা, তো এই জন্য আপনার এটা বুঝতে পারবেন না, এটা কারণ দেখা গেছে সেম এক পাল্লার ভিতরে এটা করা, এই যে খালি মধ্যে দিয়ে কাটিং করে আমরা 2টা ড্রয়ার দিচ্ছি। আচ্ছা, এটা 2 পার্টে ভাগ করা যাবে? হ্যাঁ, এটা আপনি 2 পার্টে ভাগ করা যাবে, এটা দেখা গেছে ক্যারে সুবিধা আছে নাকি? হ্যাঁ, আমরা দেখা গেছে কি ঢাকার ভিতরে 3তলা 4তলা ফার্নিচার উঠা দিয়ে আসি, তো এই জন্য দেখা গেছে আমাদের। এটা কি কাঠের দিচ্ছেন? মেহগুনি কাঠ। মেহগুনি কাঠ, এটা হচ্ছে মেহগুনি কাঠ, দেখা গেছে কি আমাদের কারখানায় ফ্যাক্টরিতে আমরা টানাটানি হেসেছি করি ফার্নিচার, এক জায়গাতে এক জায়গায় অনেক টানাটানি করি, যেহেতু নিচে কাঠ দেয় জানি কোনো টানাটানি করলে কোনো সমস্যা জানি না হয়। পানি সাইজটা যদি বলে দেন ভাইয়া? এটা এইভাবে হচ্ছে যে আপনার 5 ফিট আর লম্বা হচ্ছে যে আপনার 6.5 ফিট। আচ্ছা, প্রাইসটা যদি বলে দেন? প্রাইসটা ভাই এটা তো আমরা খুচরা অনেক দামে বিক্রি করি, যেহেতু আপনার পাইকারি উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটা করা, তো পাইকারি রেট পড়বে এটা আপনার 11,000 টাকা। পাইকারি দামে খুচরা মাত্র 11,000 টাকা বিক্রি করে দেবে? হ্যাঁ, মাত্র 11,000 টাকা হলে ইনশাল্লাহ এটা নিতে পারবেন। আচ্ছা, ড্রেসিং টেবিল, এটা আমরা দেখা গেছে অনেকেই বড় গ্লাসের ভিতরে ড্রেসিং টেবিল চাই, তাদের জন্য এটা 5 তলা থেকে মাথা পর্যন্ত আপুরা দেখে নিতে পারবে না? এখানে আবার 2টা লাইট দেওয়া আছে, 2টা স্পটলাইট থাকতেছে। হ্যাঁ, গেল জানি গ্লাসের আলোটা আপনি সরাসরি আপনি চেয়ারের ভিতরে পড়লে আপনি একদম ক্লিয়ার দেখতে পাবেন। আচ্ছা, আর ওদিকে কি থাকতেছে? এখানে আপনি পুরো একটা কসমেটিক্স রাখতে পারবেন অনেক কিছু, আর আমাদের এটা কারখানা, তো এজন্য দেখা গেছে আমাদের কারখানা ফ্যাক্টরিতে অনেক দাস এটা। আচ্ছা, নিচে এটা কি পাল্লা নাকি? নিচে এটা আপনার পাল্লা দেওয়া আছে। আচ্ছা, পাল্লা থাকবে আর এটা আপনার খালি জায়গা থাকবে? এখানে আপনি খালি জায়গা গেছে আমরা
জন্য যে ছোটখাটো জিনিস আছে সবসময় তো তালাবা রাখতে পারবে না, এখানে রাখি আপনারা ব্যবহার, আর আপুদের জন্য একটা টুল থাকবে, বসার জন্য আপুদের জন্য একটা আপনার খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা টুল থাকবে, জানি আপনারা বইসা সাজুগুজু করে নিতে পারবে, হ্যাঁ নিজেদের কাজ করতে পারবে। আচ্ছা, এটা প্রেস্টেজ টুল বলেছেন ভাইয়া, 9000 টাকা রাখতে পারবে, মাত্র 9000 টাকা হলে ড্রেসিং টেবিলটি বিক্রি করে দিবেন। আচ্ছা দাপি ভাই, এরপরে কি কালেকশন দেখাবে? এরপরে এই যে আপনি, খুবই সুন্দর লাগতেছিল ভাই এই কালারটা তো ভাই, এটা হচ্ছে আপনি খাটের সাথে একজন কাস্টমাইজ করে নিয়েছে এই। আচ্ছা, একবাসে মালটা যাবে না? একবাসে মালটা যাবে, একসাথেই উনি অর্ডার করছে। এদিকে পাল্লাটা যদি একটু খুলে দেখাই দিই, এটা পাল্লাটা অনেক বড়, এটা ভিতরে অনেক বড় একটা বক্স আছে, মাই গড, বিশাল বড় স্পেস না? এখানে আপনি অনেক জিনিসপত্র রাখতে পারবেন, আর ভিতর বাইরে একই ফিনিশিং থাকতেছে। হ্যাঁ, আমাদের যেহেতু আমরা নিজেরা কালার করি তো দেখা গেছে আমরা নিজেরাই মিস্ত্রি, তো দেখা গেছে আমরা দেখা গেছে যে খরচ কমার লাগে যে একটু কালার একদিকে বেশি করবো এক জায়গায় কম করবো, এটা না, যেটা সুন্দর হয় ওইরকম ভাবে আমরা করে দেবো। আচ্ছা, এদিকে একটা বড় ডায়ার, একটা সাইড পাল্লা, এটা একটা মিনি ডায়ার, একটা বড় ডায়ার, এখানে একটা সাইড, এখানে একটা ছোট পাল্লা, আর এদিকে সেলফ করে দেওয়া আছে। হ্যাঁ, এটা আছে, আর এখানে আপনার দেখা গেছে কি আপনি জানেন ভিতরে জিনিসপত্র দেখা যান, এখানে সাদা গ্লাস দেওয়া আছে, সাদা গ্লাস আমাদের দেখা গেছে ডিজাইনের পার্থক্যর জন্য যে দাম বাড়বে ওটা না, আমাদের সেম প্রাইজে। রাবি ভাই, পাশাপাশি এদিকে তো একটু ওয়ার্ডরোব দেখতে পাচ্ছিলাম ভাই, সেম কালার সেম ডিজাইন। হ্যাঁ ভাই, এটা হচ্ছে আপনার, এটাও কিন্তু অর্ডার আল্লাহর মতে, এটা হচ্ছে আপনার এই যে এই খাটের সাথে ম্যাচিং করে কালার করে উনি একজন এই খাটটা পছন্দ করছে, ম্যাচিং করে নিচ্ছে। হ্যাঁ, ম্যাচিং করে নিচ্ছে, চার ডোর এক পাল্লা থাকতেছে। হ্যাঁ, চার ডোর এক পাল্লা, পাল্লাটা আমি আপনাদের যদি খুলে দেখাই, পাল্লাটা কিন্তু ভিতরে অনেক জায়গা, শাড়ি হ্যাঙ্গার না কোট হ্যাঙ্গার? হ্যাঁ, এটা কোট হ্যাঙ্গার। আচ্ছা, কোট হ্যাঙ্গার, শাড়ি সব। আর আপনার কত মিলি বোর্ড দিয়ে ফার্নিচার তৈরি করছেন? আপনি সম্পূর্ণ 16 মিলি এমডব্লিউ তৈরি করা, 16 মিলি। আচ্ছা, এটা সাইজটা যদি বলে দেন ভাইয়া, এটা সাইজ এইভাবে 5 ফিট আর এইভাবে হচ্ছে যে আপনার 4 ফিট। আচ্ছা, প্রাইসটা কেমন আসবে এটা? প্রাইসটা আমাদের, আপনি তো দেখে মনে করতেছেন মনে অনেক প্রাইস হতে পারে, কিন্তু না, আমাদের পাইকারি প্রাইস তো 9000 টাকা হলে ইনশাআল্লাহ আমাদের 9000 টাকায় ওয়ার্ড্রপ। হ্যাঁ, 9000 টাকা হলে দিতে পারবেন। আচ্ছা ভিউয়ার্স, অবিশ্বাস্য হলো কিন্তু সত্যি মাত্র 9000 টাকায় ওয়ার্ড্রপ। হ্যাঁ ভাই, পাশাপাশি এদিকে একটি ভ্যানিটিও দেখতে পাচ্ছিলাম ভাই। হ্যাঁ ভাই, যেহেতু আমাদের কারখানা তো আমরা সকল সব প্রোডাক্টই আমরা বানাই, এটা হচ্ছে আপনার ভ্যানিটি, এইভাবে হচ্ছে যে আপনি 3.5 ফিট আর এমনি হচ্ছে যে আপনি 6.5 ফিট। কয়টা স্পটলাইট দিচ্ছেন ভাই? 11 পিস লাইট থাকতে হবে। আপনি কিন্তু ওই খাটের সাথে এটা ম্যাচিং করে আমরা অনেক দামে, কারণ দেখা গেছে উনি কাস্টমাইজ করে অনেক নিচে, তো যদি আপনার ভিডিও দেখে যদি কেউ আসে আমরা উনার পাইকারি রেডি দিয়ে দিবো, পাইকারি রেট পড়বে একদম 14000 টাকা হলে ভ্যানিটি বিক্রি করে দিবেন। ভ্যানিটি বিক্রি? আচ্ছা ভাই, এদিকে তো আরেকটা ভ্যানিটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে, হ্যাঁ এটা আপনি একটু আনকমনের ভিতরে যারা আর কি একদম পা থেকে মাথা পর্যন্ত দেখা যায় তাদের জন্য, এটা এটার ভিতরে কিন্তু আপনি 17টা স্পটলাইট দেওয়া আছে, 17টা স্পটলাইট, আর পায়ের তলা থেকে মাথা পর্যন্ত দেখে নিতে পারবেন। আর এদিকে কয়টা ডোর থাকবে ভাই? এখানে আপনি 5টা ডোর থাকবে, 5টা ডোর থাকবে, উপরে ডোরে কি রাখছেন না রাখছেন এখানে সব দেখতে পারবেন, আর আপনি এখানে ছোটখাটো প্রয়োজনীয় জিনিস অনেক কিছু রাখতে পারবেন, আর আপনার অনেক প্রয়োজনীয় কসমেটিক্স রাখতে পারবেন, শোপিস হিসেবে সাজিয়ে রাখতে পারবেন, জি রাখতে পারবেন। আচ্ছা, এটা প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা আমাদের রেগুলার পাইকারি প্রাইস যদি আমরা বলে দেই 10000 টাকা পড়বে। 10000 টাকা হলে বিক্রি করে দিবেন? জি 10000। সত্যি তো ভাই? হ্যাঁ একদম পাইকারি ভাই, আমার কাছে বিশ্বাস হয় না এত সুন্দর একটা রাজকীয় আপনার ভ্যানিটি মাত্র 10000 টাকা। 10000 টাকা, কারণ কি আমরা যেহেতু পাইকারি রেডি বিক্রি করি, তো আমাদের আহামুর একটা কাস্টমারের সময় নষ্ট করে যে দামাদামি করবো ওইরকম না, আমরা একদম পাইকারি রেট যেটা ওটা বলে দিই, জানি কাস্টমারেও জানি হয়রানি না হয়, তাদেরকেও জানি সময়টা নষ্ট না হয়, জানি ওনারা অল্পতে আমাদের ফার্নিচারগুলো দেখে নিতে পারে, আর আমাদের দাম কম দেখে দেখে যে আমাদের ফার্নিচারের কোয়ালিটি খারাপ হবে এটা আপনারা চিন্তা করে না, দেখা গেছে আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি থেকে আসছেও দেখে নিতে পারেন, ওটা কোনো সমস্যা নেই। আচ্ছা রাব্বি ভাই, ভিডিওটি আর বড় করতে চাচ্ছিলাম না, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কারখানার আসার অ্যাড্রেসটা যদি বলে দেন। আমাদের কারখানার আসার শর্টকাট রাস্তা হচ্ছে, আমাদের যারা ঢাকা থেকে আসবে তারা টঙ্গী স্টেশন রোড নাইমা, ওনাদের বললে হবে যে 10টি বাজার যাবো, 10টি বাজারের পাশে হচ্ছে আমাদের ফ্যাক্টরিটা, আর যারা গাজীপুরের থেকে আসবে তারা দেখা গেছে আসার পথে স্টেশন রোড, স্টেশন রোড যে মেন রাস্তাটা ওখানে নামলে রিক্সা হলারকে বললে হবে যে 10টি বাজার যাবো, ওখান থেকে আসার শর্টকাট রাস্তা হচ্ছে আমাদের ফ্যাক্টরি। বিয়ার চিন্তা যদি কোনো সমস্যা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার যোগাযোগ করে আপনারা আসতে পারেন, আর যারা আসতে পারবেন না ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনার ফার্নিচারগুলো ক্রয় করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বিডি বাংলা ব্লগ চ্যানেলটির সাথে থাকুন, আল্লাহ হাফেজ।